পদ্মা সেতু গোটা বাঙালি জাতির স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হারিয়েছেন পেশা। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের যৌথ উদ্যোগে প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্তদের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ কোর্সে সমাপনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণকারীদের প্রশিক্ষণ সনদসহ নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম খান, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, পরিচালক প্রশিক্ষণ খন্দকার মোহাম্মদ রুহুল আমিন, পরিচালক প্রশাসন ও অর্থ আব্দুল হামিদ খান, উপপরিচালক মোহাম্মদ আলী আশরাফ। অনুষ্ঠানের সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। আমরা কম্পিউটার বেসিক কোর্স এবং আইসিটির শিক্ষার্থী হিসেবে টোটাল 263 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেছি। আমরা এই শিক্ষা থেকে শিখেছি। আমরা আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি, আমরা এই 263 জন ছাত্রছাত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ওতপ্রোতভাবে জড়িত থেকে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় রাখছি। পদ্মা সেতু হওয়ার কারণে এ এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়াবে, অর্থনীতি সুবাতাস বইতে শুরু করবে। কর্মক্ষম করার জন্য, এলাকার মানুষকে কর্মক্ষম করার জন্য, তাদের বেকারত্ব দূর করার জন্য এই প্রশিক্ষণ নেওয়ার ফলে তারা কী হবে, তারা নিজেরা আত্মকর্মী হবে, উদ্যোক্তা হবে। পাশাপাশি এই যে শিল্প কারখানা বা বিভিন্ন কলকারখানা এখানে প্রতিষ্ঠিত হবে, সেগুলো তারা নিজেদেরকে নিয়ে নিতে পারবে, সেগুলো জায়গায় তারা কর্ম পাবে। যুব অধিদপ্তরে যারা আপনাদের প্রশিক্ষণ দিয়েছে তারা যথেষ্ট অভিজ্ঞ এবং আপনারা লাভ ভালো যে আপনারা তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু আপনাদেরকে এই ভূমিকার কারণে অনেক প্রশংসার দাবিদার। আমরা মিরপুরে একটা প্রশিক্ষণে গিয়েছিলাম, একজন প্রশিক্ষণার্থী তার বক্তব্যে বলেছে, প্রশিক্ষণার্থী নয় একজন অংশগ্রহণকারী, উনি বলেছেন যে আমি এই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একটি প্রতিষ্ঠান দিয়ে আমি 120 জনকে চাকরি দিয়েছি। যদি সেইভাবে যদি আপনারা কাজ করেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই প্রশিক্ষণটাকে কাজে লাগাবেন। যারা অনেকেই ঘরে বসেই কাজ করতে পারবেন, যারা ড্রেস মেকিং অন্যান্য যে জন্য দোকান দিতে হয় না, আপনার বাসায় যদি সুন্দর জিনিস বানান, দেখবেন ঢাকা থেকে লোক আসা আপনার বাড়িতে খোঁজ খবর দিবে যে ওই অমুক মহিলা সুন্দর করে জিনিস বানায়, আপনার থেকে কিনেই ওরা সিল মারবে ওদের জিনিস। আমি এই শুভক্ষণে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব এই পদ্মা সেতু আমাদের আসলে এই পদ্মা সেতু আসলে আমাদের শুধু সেতু নেই, এটি আমাদের আসলে একটি মর্যাদা এবং সার্বমুহূর্তের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। কারণ আপনারা জানেন বহু বাধা বিঘ্ন পার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটি উদ্বোধন করতে সক্ষম হয়েছে, এবং এটি শুধুমাত্র উদ্বোধন করতে সক্ষম হয়েছে আপনাদের সহযোগিতার কারণে। সম্মানিত সভাপতি, মুন্সিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব কাজী নাহিদ রসুল, আমাদের মাঝে বিশ্বজিতির সাথে উপস্থিত আছেন, যিনি এর আগেও আপনাদের মাঝে কথা বলেছেন, আপনাদের মাঝে এসেছিলেন, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব জনাব মেজবাউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন, যুব উন্নয়ন দপ্তরের পরিচালক প্রশিক্ষণ খন্দকার মোহাম্মদ রুহুল আমিন, পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, আমাদের পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রজব আলী, উপপরিচালক বাস্তবায়ন ফরহাদ নূর, উপপরিচালক যুব উন্নয়ন দপ্তর মুন্সিগঞ্জ মরিয়ম আক্তার সহ উপস্থিত আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন দপ্তর, পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের কিংবদন্তি মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। 75-এর 15 আগস্টের কালরাত্রিতে নিহত সকল শহীদদেরকে, মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করছি, সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে
গতকাল আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার সাহসী নেতৃত্বে অবাক বিশ্ব স্পর্ধিত এক বাংলাদেশের অবিশ্বাস্য এক উত্থান অবলোকন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, বারবার জানাচ্ছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচি আপনাদেরকে দিচ্ছি, এটি শুধু আমাদের বিষয় ছিল না, এটি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায় এই ট্রেনিং কার্যক্রমটি আমরা করছি। তিনি বলেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কর্মহীন হয়ে গেছে, যারা বাড়িঘর হারিয়েছে, তাদেরকে কীভাবে আত্মকর্মসংস্থান ব্যবস্থা করা যায়, তাদের কীভাবে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, কী কাজ করা যায়, তখন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ভূমুখী সেতু কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন এবং আমাদেরকে যুবোন্নয়ন দপ্তরকে নির্দেশ দিলেন। আমরা আজকে যৌথ উদ্যোগে এই নতুন আয় বর্ধনমূলক প্রশিক্ষণ কার্যক্রম আপনাদেরকে নিয়ে আমরা শুরু করেছি এবং এর ফলে আজকে আমরা আমাদের উপর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল 4711 জনকে প্রশিক্ষণ দিতে হবে। আমরা সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমরা অর্জন করেছি। আপনাদের সেই 4711 জনকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের ওয়াদা, আমাদের কমিটমেন্ট আমরা রক্ষা করেছি। আমরা বিশ্বাস করি এর ফলে আপনারাও আত্মকর্মী হয়ে, আপনারাও কর্মসংস্থানের পথ বেছে নিয়ে, আপনারাও আপনাদের পক্ষ থেকে এই যে প্রশিক্ষণটা নিয়েছেন এটিকে বসে না রেখে এটাকে যেন নিজেদের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আমরা যাতে করে ব্যবহার করতে পারি। আমাদের যদি প্রশিক্ষণটা যদি আপনারা বসে না থাকেন, কারণ আমরা দেখেছি অনেক ভাই বোনরা, অনেক প্রশিক্ষণার্থীরা সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ প্রশিক্ষণার্থীরা আজকে আত্মকর্মী হয়েছে, নিজের পায়ে ঘুরে দাঁড়িয়েছে, যাদের স্বামী হারিয়েছে, যারা পরিবারে কেউ নাই, এরকম মেয়েরাও আমি দেখেছি যে আজকে ঢাকা শহর পর্যন্ত বাড়িঘর করেছে, আজকে এই সকল ট্রেনিং নিয়ে আত্মকর্মী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আজকে তারা এই কাজটি করতে পেরেছে। আমি বিশ্বাস করি আপনারাও আপনাদের এই প্রশিক্ষণগুলোকে কাজে নিয়ে আপনারাও আপনাদের এই মেধাকে, যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনারাও এই দেশের সমাজের একজন সম্মানিত মানুষ হিসাবে যেভাবে আপনারা গড়ে উঠেছেন এভাবে আপনারা এই জিনিসটিকে এগিয়ে নেবেন। একজন আত্মকর্মসংস্থানে আপনারা ভূমিকা রাখবেন, নিজেরা যেমন হবেন অন্যদেরকেও সেই কাজে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে 12টা ট্রেডে প্রশিক্ষণ দিয়েছি আমাদের এই মাওয়া প্রান্তে এবং জাজিরা প্রান্তে, এই দুই প্রান্তে আমরা এই প্রায় 5000 মানুষদেরকে ট্রেনিং দিয়েছি। যদি প্রয়োজন হয় আমরা বলেছি, পদ্মা ভূমুখী সেতু কর্তৃপক্ষ বলেছে, আমরাও বলেছি, যদি এরপরেও আপনাদের ট্রেনিং কার্যক্রম প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সেটা অব্যাহত রাখবো।